नमस्कार न्यूज ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। চার দিনেও থামলো না অনন্তনাগে গুলির লড়াই। কার্যত আজকে পাঁচ দিন এবং অনন্তনাগে পাঁচ দিন ধরে চলছে একই রকম ভাবে গুলির লড়াই। চার দিনেও থামেনি এই লড়াই কাশ্মীরের অনন্তনাগে। ইতিমধ্যেই জঙ্গিরা জঙ্গলাকীর্ণ এলাকা ব্যবহার করে আটকে দিচ্ছে নিরাপত্তা রক্ষীদের, যেমনটা খবর, এবং অন্যদিকে অত্যাধুনিক ড্রোন দিয়ে বোমা নিক্ষেপ করছে নিরাপত্তা রক্ষীরা। প্রায় একশো ঘন্টা ধরে চলছে গুলির লড়াই। তবে ইতিমধ্যেই লড়াই এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং পাঁচ দিন হয়ে গেলে এখনো পর্যন্ত লড়াই চলছে জম্মু কাশ্মীরের অনন্তনাগে। তবে এক্ষেত্রে সেনাদের সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, জঙ্গিদের বাগে আনতে ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে জঙ্গল এবং অভিযান চালানো হচ্ছে সেনার পক্ষ থেকে, নামানো হয়েছে প্যারা কমান্ডো। ইতিমধ্যেই জঙ্গিদের গতিবিধি বাগে আনার পাশাপাশি তাদের জঙ্গিদেরকে থামানোর জন্য ইতিমধ্যেই সেনাদের পক্ষ থেকেও অভিযান জারি রয়েছে। তবে অনন্তনাগে পাঁচ দিন ধরে লড়াই চলছে, লড়াই অব্যাহত রয়েছে। জঙ্গি বাগে আনতে জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালানো হচ্ছে, প্যারা কমান্ডো নামানো হয়েছে ইতিমধ্যেই, যেমনটা আমরা জানতে পারছি। তবে জানবো আরেকটু বিস্তারিতভাবে, আপডেট নেব। আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে। অর্ণব, প্রায় একশো ঘন্টা ধরে গুলির লড়াই চলছে, আজকে পাঁচ দিন, এখনো পর্যন্ত জঙ্গিদের লড়াই যেটা যা অব্যাহত রয়েছে পাঁচ দিন ধরে, কি জানতে পারছো? আজকের কি খবর রয়েছে, আজকে ১৭ তারিখ, কি আপডেট তোমার কাছে কাশ্মীরের অনন্তনাগের? সুপ্রীতি, যে বিষয়টা জানতে পারছি, প্রথমেই অবশ্যই বলি যে একশো ঘন্টা ধরে গুলির লড়াই কিন্তু চলছে, কিন্তু একশো ঘন্টার এই গুলির লড়াইয়ে স্বাভাবিকভাবেই আমরা যেটা জানতে পেরেছি যে যারা সিকিউরিটি ফোর্সেস রয়েছেন সেনার পক্ষ থেকে, কিন্তু তিনজন শহীদ ইতিমধ্যেই হয়ে গেছেন। বিগত দিনে আমরা জানি যে একজন পুলিশ অফিসার এবং দুজন আর্মি অফিসার কিন্তু শহীদ হয়েছেন। কিন্তু আজকের যে আপডেট অবশ্যই তোমাকে জানাবো যে হাজার হাজার সেনা জওয়ানরা, প্যারা কমান্ডোরা কিন্তু সেখানে রয়েছেন এবং এক প্রকার বলা চলে যারা জঙ্গিরা রয়েছে তাদেরকে পুরোপুরি ভাবে ঘিরে রেখেছে। কিন্তু তার পাশাপাশি অবশ্যই যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেহেতু সেই জঙ্গলাকীর্ণ এলাকা রয়েছে অনন্তনাগের, সেই গাডল জঙ্গল, সেই গাডলের অনন্তনাগের গাডল এলাকা যেখানে পুরোপুরি ভাবে জঙ্গলাকীর্ণ এলাকা রয়েছে, জঙ্গিরা এক প্রকার সেখানে বাংকার বানিয়ে বসে রয়েছে। এবং সেটা অবশ্যই আমি বিগত দিনও বলছিলাম সুপ্রীতি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের ঠিক আগ মুহূর্তেই কিন্তু কাশ্মীরেও একই রকমের চিত্র এর আগে দেখা গেছিল ১৯৯৯ সালে, যার ফলে কিন্তু পরবর্তী সময় দেখা গেছিল যারা পাকিস্তান থেকে তারা ইনফিলট্রেট করেছিলেন এবং তারপরে কিন্তু কাশ্মীরের যুদ্ধ আমরা দেখতে পেয়েছিলাম। এই মুহূর্তেও কিন্তু সেই যে স্মৃতি, ১৯৯৯ সালের যে স্মৃতি, সেটা কিন্তু আবারও যেন এক প্রকার ফিরে আসছে সুপ্রীতি। গাডলের সেই জঙ্গল, সেই জঙ্গলে যে হিলি টেরেন রয়েছে, হিলি অবশ্যই এলাকা রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, সেই পাহাড়ি এলাকাতে ঘাঁটি গেড়ে বসে রয়েছে জঙ্গিরা এবং সেইখান থেকে কিন্তু মুহুর্মুহু গুলি করছে তারা। সিকিউরিটি ফোর্সেস যারা রয়েছেন, সেনারা যারা রয়েছেন সেখানে, তারাও কিন্তু গুলি করছেন এবং আজকে পঞ্চম দিনে পৌঁছে গেছে, গুলির লড়াই কিন্তু অব্যাহত রয়েছে। তার পাশাপাশি সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি যে যে জায়গাতে জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে সেই জায়গাটা এতটাই জঙ্গলাকীর্ণ যে সেনা বাহিনীদের সেখানে পায়ে হেঁটে উঠতে সেখানে কষ্ট হচ্ছে এবং ফেভারেবল পজিশন যেটাকে বলে এবং একটা টপনোচ পজিশনে কিন্তু সেখানে জঙ্গিরা বসে রয়েছে এবং সেই পজিশন থেকে ইজিলি তারা কিন্তু লক্ষ্য করতে পারছে সেনাদের যে এক প্রকার বলা চলে তাদের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু খুব ইজিলি তারা দেখতে পাচ্ছে, এমনটাই ধারণা করা হচ্ছে। যার ফলে কিন্তু তাদের যে গুলির বিনিময় সেটা কিছুটা হলেও একটা বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীদের। তবে সেনাবাহিনী কিন্তু সেখানে থেমে নেই, সেনাবাহিনীর যারা রয়েছেন টেকনিক্যাল টিম সেখানে কিন্তু তারা প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্র তারা ব্যবহার করছেন, ড্রোন দিয়ে, অত্যাধুনিক ড্রোন দিয়ে সেখানে বোমা নিক্ষেপ করা হচ্ছে যেই জায়গাতে সন্দেহ করা হচ্ছে যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালানো হচ্ছে। তবে এক্ষেত্রে অর্ণব জানবো যে গতকালকে আমরা যে আপডেট পেয়েছিলাম তোমার কাছ থেকে, যেখানে কার্যত অনন্তনাগে তিন সেনার মৃত্যু শহীদ হয়েছিলেন, অন্যদিকে বারামুল্লাতে জঙ্গি নিকেশ হয়েছিল, তবে সেক্ষেত্রে আজকের কি খবর রয়েছে, আজকে কি কোনো খবর পাওয়া যাচ্ছে, আজকের কি পরিস্থিতি? এখনো পর্যন্ত তুমি যেমনটা জানালে প্রায় একশো ঘন্টা ধরে চলছে গুলির লড়াই, কিন্তু এর পাশাপাশি আর কি আপডেট রয়েছে, কি পরিস্থিতি আজকের, কি মনে হয়? একদম, যে কথা অবশ্যই অবশ্যই তোমাকে জানাবো যে আজকে পঞ্চম দিনে পৌঁছে গেছে এবং যে গুলির লড়াই তার কিন্তু ইন্টেনসিটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে সুপ্রীতি। কারণ ইতিমধ্যে তোমাকে আরো জানিয়ে রাখি যে ১০০র উপর মর্টার শেল কিন্তু আর্মি ফায়ার করে ফেলেছে, রকেট লঞ্চার ব্যবহার করছে আর্মি, মর্টার শেল ব্যবহার করছে এবং তার পাশাপাশি অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলির লড়াই তো অব্যাহত রয়েছে। তার পাশাপাশি তোমাকে অবশ্যই জানাই যেটা নতুন ভাবে করা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে ড্রোন দিয়ে সার্ভেলেন্স করা হচ্ছে
হয়েছিল এবং ড্রোন সার্ভেলেন্সের পরবর্তী সময় অর্থাৎ যেই জায়গাগুলোতে ড্রোনের ক্যামেরাতে ধরা পড়ছিল যেখানে হয়তো জঙ্গিরা থাকতে পারে সেই জায়গাগুলোতে আর্মি মর্টার শেল এবং রকেট লঞ্চার শেল দিয়ে অ্যাটাক করছিল কিন্তু এই মুহূর্তে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ড্রোনকে ব্যবহার করেই একদম পিন পয়েন্ট সেই এলাকাগুলোতে কিন্তু বোমা ফেলা হচ্ছে এবং সেটা আরো বেশি এফেক্টিভ সুপ্রীতি কারণ সঙ্গে সঙ্গে সেই ক্যামেরা দিয়ে দেখে কোন রকমের ভুলচুক হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই কম অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর্মি কিন্তু এই মুহূর্তে সেখানে করছে সেই লড়াই সেপ্টেম্বরের 13 তারিখ থেকে কিন্তু এই লড়াইটা শুরু হয়েছে গুলির লড়াই এবং কম্বাইন টিম সিকিউরিটি পার্সোনাল যারা রয়েছেন সেনার যারা টিম রয়েছেন এবং তার পাশাপাশি আর্মি সেনা অবশ্যই সেখানে রয়েছে আর্মি এবং জম্মু এন্ড কাশ্মীর পুলিশ তুমি যে শহীদের কথা বলছিলে তিনজন কিন্তু ইতিমধ্যেই শহীদ হয়েছে তার মধ্যে অবশ্যই 19 রাষ্ট্রীয় রাইফেলসের মেজর আশিস ধনচাক এবং কমান্ডিং অফিসার 19 রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল মনপ্রীত সিং এবং জম্মু এন্ড কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট ইতিমধ্যেই কিন্তু শহীদ হয়েছেন তবে তার পাশাপাশি অবশ্যই আরেকটা বিষয় জানিয়ে রাখি অনন্তনাগের পাশাপাশি গতকালকে কিন্তু আমরা দেখেছি বারামুল্লা কাশ্মীরের বারামুল্লায় সেখানে আবারও গুলির লড়াই হয়েছে যেখানে 3 জঙ্গিকে কিন্তু নিকেশ করতে সমর্থ হয়েছে সেনা সেখানে লস্করে তৈবার যে 3 জঙ্গি জঙ্গি সহযোগীদের আগে এর আগের দিন পাকড়াও করা হয়েছিল সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল সেই 2 জঙ্গি সহযোগী জাইদ হাসান মাল্লা এবং মোহাম্মদ আরিফ চান যাদের বাড়ি বারামুল্লাতেই তাদের গ্রেফতার করেছিল আর্মি এবং তারপরেই কিন্তু বারামুল্লার এই ঘটনাটা হয় যেখানে 3 জঙ্গিকে নিকেশ করতে পেরেছিল আর্মি কিন্তু তার পাশাপাশি আবারও যদি অনন্তনাগের কথা বলি অনন্তনাগে কিন্তু এখনো পর্যন্ত 3 জন সেনা জওয়ানের মৃত্যুর ঘটনা উঠে এসেছে এবং যারা জঙ্গিরা রয়েছে তারা এতটাই ঘন জঙ্গলের ভেতর একটা ভালো পজিশনে বসে রয়েছে যে এই মুহূর্তে কিন্তু আর্মির পক্ষে কনফার্ম করা সেটা সম্ভব হচ্ছে না যে তাদের সেখানে জঙ্গিদের পক্ষেও কোনো ক্যাজুয়ালিটি আছে কিনা কারণ এতটাই ঘন জঙ্গল এবং এতটাই সেখানে একটা পাহাড়ি জঙ্গলাকীর্ণ এলাকা অনেকটাই অসুবিধার মধ্যে কিন্তু রয়েছে কিন্তু আমাদের সেনাবাহিনীরা কোনোভাবেই কিন্তু পিছিয়ে নেই সেনাবাহিনীরা কিন্তু একদম সাহসিকতার সঙ্গে সেই জায়গাতে লড়াই করছেন পঞ্চম দিনেও প্রচুর পরিমাণ অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে যেটা বলছিলাম মর্টার এবং তার পাশাপাশি তোমার আরো রকেট লঞ্চার এবং ড্রোন মাধ্যমেও কিন্তু বোমা নিক্ষেপ করা হচ্ছে আসলে এক্ষেত্রে একটা বিষয় জানবো যে দেখো জঙ্গিদের আড়াল করার জন্য যেমনটা জানতে পারছি পাকিস্তানের ওপার থেকেও কিন্তু গুলি চালানো হচ্ছে এবং এই গুলির কারণে কি ভারতীয় সেনাবাহিনী যারা রয়েছেন তাদের কি কোনোভাবে বেগ পেতে হচ্ছে কি মনে হয় দেখো সুপ্রীতি সেটা নতুন কিছু নয় পাকিস্তানের পক্ষ থেকে যে জঙ্গিদের একটা পরোক্ষ প্রকৃষ্ট মদত থাকে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সেই 1999 বা তারও আগে থেকে একইভাবে চলে আসছে পাকিস্তান আর্মি সেটা আড়ালে হোক আবডালে হোক যেভাবে হোক সাহায্য করে থাকে সেটা কিন্তু নতুন কিছু নয় কিন্তু হ্যাঁ অবশ্যই পাকিস্তান আর্মির পক্ষ থেকেও সেখানে ফায়ারিং করা হয় এই ক্ষেত্রেও কিছুটা বেগ পেতে স্বাভাবিকভাবেই হচ্ছে তবে আর্মি যেভাবে রেডি রয়েছে এবং যে পরিমাণ গোলাবারুদ এবং যে প্রস্তুতি নিয়ে সেনাবাহিনী এবং তার পাশাপাশি একই রকম ভাবে তাদের সাহায্য করছে জম্মু এন্ড কাশ্মীর পুলিশ বারামুল্লা পুলিশ আমরা গতকালকের বারামুল্লার ঘটনার ক্ষেত্রে দেখেছিলাম তো সেই ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে সেভাবে সেই দিক থেকে অতটা বেগ কিন্তু তাদের পেতে হচ্ছে না কিন্তু যেটা মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে যে পাহাড়ি জঙ্গলাকীর্ণ এলাকা এই বিষয়টা অ্যাভয়েড করা কিন্তু একটা মানে একটা দুষ্কর কাজ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তবে আমাদের যে সেনাবাহিনীরা রয়েছেন তারা সাহসিকতার সঙ্গে কিন্তু তাদের লড়াইটা পুরোপুরিভাবেই জারি রেখেছেন তুমি যেমনটা জানাচ্ছ দেখো যে ইতিমধ্যে জঙ্গি আক্রমণ ঠেকানোর জন্য ভারতীয় সেনার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেমন তুমি ড্রোনের কথাটা আনলে এক্ষেত্রে তবে অর্ণব সামনেই পুজো আসছে পুজোর মরশুম এক্ষেত্রে এই যে সেনা জঙ্গি লড়াই আজকে কার্যত 5 দিনের দিন পড়লো এখনো পর্যন্ত একইভাবে লড়াই অব্যাহত রয়েছে চলছে গুলির লড়াই রাউন্ডে রাউন্ডে গুলি ছোড়াছুড়ি চলছে তবে এক্ষেত্রে আগামী দিনে কতটা প্রভাব পড়বে সামনেই রয়েছে পুজো কি মনে হয় দেখো সুপ্রীতি একটা বিষয় যেটা হয়ে থাকে পুজোর মৌসুম এইদিকে তো অবশ্যই রয়েছে বাঙালিদের জন্য তো পুজোর মৌসুম এবং অন্যান্য আরো ফেস্টিভ্যাল তো রয়েছে তো সেই জায়গাতে কি হয় যে আমরা অনেকেই কি হয় সেখান থেকে বন্ধের একটা সময় থাকে অনেক কাজকর্ম থেকে আমরা ছুটি পাই তো ওই টাইমে কিন্তু একটা ঘুরতে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু কাশ্মীর একটা খুব ভালো একটা জায়গা যেখানে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু স্বাভাবিকভাবে যারা পর্যটকরা রয়েছেন পর্যটকদের জন্য কিন্তু একটা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াবে কারণ একটা ভয়ের পরিবেশ সেখানে সৃষ্টি হয়ে গেছে তাই
পর্যটকরা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা কাশ্মীরমুখী হবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন একটা অবশ্যই দেখা দিয়েছে। এবং অলরেডি এক্সিস্টিং যারা পর্যটকরা রয়েছেন, কারণ অবশ্যই বলা যায় যে কাশ্মীর এত সুন্দর একটা জায়গা এবং স্বাভাবিকভাবেই গভর্নমেন্টের পক্ষ থেকেও সেখানে এনকারেজ করা হয় ট্যুরিজম, যাতে করে সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের আর্থসামাজিক উন্নয়ন যাতে হয় এবং তার পাশাপাশি যে সৌন্দর্য যে রয়েছে কাশ্মীরে সেটা যাতে ধরে রাখা সম্ভব হয়। কিন্তু সেই জায়গাতে যারা অলরেডি এক্সিস্টিং ট্যুরিস্ট সেখানে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা স্বাভাবিকভাবে বিভিন্ন ট্রাভেল রেস্ট্রিকশন দেখা দিয়েছে, স্বাভাবিকভাবে তাদের সুরক্ষার জন্যই কিন্তু সেটা করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি আমরা যদি বলি পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি গোটা বিশ্বের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে যারা হয়তো এই পুজোর মরশুমে ছুটি কাটাতে যেতে চাইছেন কাশ্মীরের দিকে, কিন্তু এত সব খবরগুলো যখন উঠে আসছে স্বাভাবিকভাবে তাদের মনেও কিন্তু একটা ভয়ের পরিবেশ অবশ্যই সৃষ্টি হবে এবং তারা কতটা কাশ্মীরমুখী হবেন এই মুহূর্তে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই একটা উঠছে। যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সমস্ত রকমের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, গুলির লড়াই চললেও সেই সব জায়গা বাদ দিয়ে অন্যান্য জায়গাতে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট পুরোপুরিভাবেই টাইট রয়েছে। এবং আমরা জানি যে গোটা বছর ধরেই কিন্তু কাশ্মীরে সিআরপিএফ এর প্রেজেন্স থাকে, থাকে সেনাবাহিনীর প্রেজেন্স এবং তার পাশাপাশি লোকাল পুলিশ তো রয়েছে। অর্থাৎ এক প্রকার বলা চলে যে কোনো মুহূর্তে কাশ্মীরে কিন্তু একটা ত্রিস্তরীয় নিরাপত্তা আমরা সবসময় দেখতে পাই। কিন্তু তারপরেও এই যখন ঘটনাগুলো ঘটে এবং সেখানে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়, তা সেই জায়গার যে ট্যুরিজম সেক্টর কিন্তু অবশ্যই বাউন্ড টু গেট এ হিট, এটা কিন্তু বলাই বাহুল্য। কারণ সাধারণ মানুষের মনে একটা ভয়ের পরিবেশ অবশ্যই কিন্তু সৃষ্টি হওয়ার ব্যাপার একটা রয়েছে। সুপ্রীতি, বেশ ধন্যবাদ অর্ণব। কথা বললাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে। অনন্তনাগে 5 দিন ধরে লড়াই অব্যাহত, তবে জঙ্গিদের বাগে আনতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো হচ্ছে একাধিক পদক্ষেপ, বিশেষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জঙ্গি বাগে আনার চেষ্টা জারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।